আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভার্বের ব্যবহার। ভার্বগুলো আমরা জানি, এই যে ভার্বগুলো ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, সব কিছুতেই এই ভার্বগুলো আমাদের সবচেয়েতে বেশি প্রয়োজন হয়ে পড়ে। ভার্ব ছাড়া আপনারা কোনো কিছুই লিখতে পারবেন না, বলতেও পারবেন না। আর এই ভার্বগুলো সব সময়ই ব্যবহৃত হয়। আর ভার্বের মধ্যে আমরা জানি ভার্ব হচ্ছে দুই প্রকার, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। আমি যে ভার্বগুলো দেখাবো সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব, এবং এই স্ট্রং ভার্বের মধ্যে আবার দুই ধরনের ভার্ব আছে, যে কিছু সংখ্যক ভার্ব আছে ফার্স্টটি রূপ এবং কিছু সংখ্যক ভার্বের আছে সাইডটি রূপ। আমি প্রথমেই দেখে দেব যে ভার্বগুলোর ফার্স্টটি রূপ আছে, সেই ভার্বগুলো নিয়েই আমি আজ আলোচনা করব। অবশ্য দুইটি বা তিনটি ক্লাসের মধ্যে এই ফার্স্ট একটি যে ভার্বগুলোর ফার্স্টটি রূপ সেই ভার্বগুলো দিকে দিতে পারবো। প্রথমেই জেনে নেই, বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, বি টু ফার্স্ট ফর্ম, বি থ্রি ফার্স্ট পার্টিসিপল, এবং আরও দুটি ফর্ম আছে বি ফোর এবং বি ফাইভ। বি ফোরটা প্রেজেন্ট পার্টিসিপল এবং বি ফাইভটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন অ্যারাইজ, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। অ্যারাইজ শব্দের অর্থ হচ্ছে ওঠা। অ্যারাইজের ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যারোজ, উঠেছিল। ফার্স্ট পার্টিসিপল হচ্ছে অ্যারাইজেন। এখন আমরা জানি অ্যারাইজের সাথে যদি আইএনজি যোগ হয়ে যায় তাহলে অ্যারাইজিং, অ্যারাইজিংটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব ফোর। এবং অ্যারাইজেস, তাহলে অ্যারাইজের সাথে যখন এস যুক্ত হয়ে যাবে তাহলে সেটি হয়ে যাবে ফাইনাইট ভার্ব। যখন কোনো ভার্বের সাথে এস বা এস যোগ হয় তখন বুঝতে হবে সেই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আসলে সাবজেক্টের সাথে সাথে যখন ভার্বের রূপ পরিবর্তন হয় সেই ভার্বগুলোকে ফাইনাইট ভার্ব বলে। ব্লো, প্রবাহিত হওয়া, ব্লোর ফার্স্ট ফর্ম হচ্ছে ব্লো, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ব্লোন, এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ব্লোয়িং, ফাইনাইট ভার্ব হচ্ছে ব্লো। ড্র, টানা, ড্র টেনেছিল, ড্রোন টেনেছেন, এবং ড্রয়িং প্রেজেন্ট পার্টিসিপল ড্রোজ, ফাইনাইট ভার্ব। ফরসেক, ত্যাগ করা, ফরসুক, ত্যাগ করেছিল, ফরসেকেন, ত্যাগ করেছেন, এবং ফরসেক, ফরসেকিং, তাহলে জানলাম প্রেজেন্ট পার্টিসিপল ত্যাগ করতেছে বা ত্যাগ করছে, ফরসেকস, ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে গিভ দেওয়া, গ্যাপ দিয়েছিল, গিভেন দিয়েছেন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। আর গিভের সাথে যখন আইজি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইজি যুক্ত হবে সেটি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এস যুক্ত হয়ে, এস যুক্ত হলে সেটি হবে ফাইনাইট ভার্ব, গিভিং, গিভস। গো, যাওয়া, ওয়েন্ট, গিয়েছিল, গান, গিয়েছেন, গোয়িং, গোজ। গ্রো, জন্মানু, গ্রো, গ্রোন, গ্রোয়িং, গ্রোজ। অ্যারাইভ, উপস্থিত হওয়া, অ্যারোভ, উপস্থিত হয়েছিল, অ্যারাইভেন, উপস্থিত হয়েছেন, অ্যারাইভিং, অ্যারাইভস। নো, জানা, নো, জেনেছিল, নোন, জেনেছেন, নোয়িং, নোজ। রাইড, চড়া, রুট, চড়েছিল, রাইডেন, রাইডিং, রাইডস। রাইডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, রাইডস হচ্ছে ফাইনাইট ভার্ব। ইট, খাওয়া, এইট, খেয়েছিল, ইটেন, খেয়েছেন, ইটিং, ইটস। ফল, পতিত হওয়া, ফেল, পতিত হয়েছিল, ফলেন, পতিত হয়েছেন, ফলিং, ফলস। রাইজ, তুলা, রোজ, তুলেছিল, রাইজেন, তুলেছেন। তাহলে রাইজের সাথে আইএনজি যুক্ত হলে হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল রাইজিং, রাইজেস হচ্ছে ফাইনাইট ভার্ব, রাইজিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফরবিড, নিষেধ করা, ফরবিড, নিষেধ করেছিল, ফরবিডেন, নিষেধ করেছেন, ফরবাইডিং, নিষেধ করছে বা নিষেধ করতেছে, ফরবিডস। শেক, নাড়ানো, সুক, নেড়েছিল, শেকেন, শেকিং, শেকস। স্ট্রাইড, ডিঙ্গাইয়া যাওয়া, স্ট্রুড, স্ট্রাইডেন, স্ট্রাইডিং, স্ট্রাইডস। স্ট্রাইভ, চেষ্টা করা, স্ট্রাইভ, চেষ্টা করা, প্রেজেন্ট ফর্ম, স্ট্রুপ, চেষ্টা করেছিল, স্ট্রাইভেন, চেষ্টা করেছেন, স্ট্রাইভিং, চেষ্টা করছে, স্ট্রাইভস, ফাইনাইট ভার্ব। টেক, লওয়া, টুক, রইয়াছিল, টেকেন, রইয়াছেন,
taking takes, throw nikkep kora, throw nikkep korechilo thrown, throwing throws, write likha wrote likhechilo written likhechen, writing writes. একটা বিষয় আপনারা জেনে নেবেন যে present form এর সাথে যখন s যুক্ত হয়ে যায় সেটি হয়ে যায় finite part, তাহলে arise arises অর্থ কিন্তু সেম একই, arise ওটা arises ওটা। আসলে যখন এই subject third person singular number হয় তখনই আমরা মূল verbটাকে সাথে s বা es যোগ করতে হয়। আজ আমি শুধু 20টি word, এই 20টি strong verb গুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে verb গুলোর first রূপ থাকে। আমি আরো একটি বা দুটি ক্লাসের মধ্য দিয়ে যে verb গুলোর first রূপ আছে সেই verb গুলো তুলে ধরব, তারপর আবার strong verb এর মধ্যে যে verb গুলোর চারটি রূপ আছে সেগুলো তুলে ধরব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।